হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে যে আমি শেয়ার করবো হচ্ছে নাইকার শপিং হল তো আমি ওখান থেকে অনেক স্কিন কেয়ার আর কয়েকটা মেকআপ প্রোডাক্ট কিনেছি তো কী কী কিনেছি সেটাই তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করবো যেহেতু আমার অ্যাফোর্ডেবল প্রোডাক্ট খুব ভালো লাগে আমি ট্রাই করতে থাকি তো তোমাদের সাথে আমি ভাবলাম শেয়ার করি যাতে তোমরাও কিনতে পারো তোমাদেরও সুবিধা হয় তো এই হচ্ছে সেই বক্স যেটা আমি পারচেস করেছি আর তোমাদের আজ আমি এটাই খুলে দেখাবো তো কী কী আছে চলো দেখি আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে হিমালয়ের একটা ক্লিনজিন মিল্ক তো এটা আমি কিনেছি হচ্ছে গিয়ে আমরা যে ওয়াটারপ্রুফ যে মেকআপগুলো ইউজ করি না যেমন লাইনার বা যে ম্যাট লিপস্টিকগুলো ইউজ করি তো সেগুলো আমাদের ফেস ওয়াশে তুলতে খুবই প্রবলেম হয় তো আমি ভাবো যদি রুমটা ক্লিনজিন মিল্ক ইউজ করি হয় তো বেটার অপশন হবে এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল হ্যাঁ মানে এটা আমাকে নিয়েছে মাত্র নাইনটি নাইন সম্ভবত আচ্ছা এটার প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান জিরো আর এটা কত নিয়েছে আমি স্ক্রিনে তোমাদের অ্যাড করে দেবো এই প্রোডাক্টটা কীরকম আমি ইউজ করার পরে তোমাদের এটা রিভিউ দিয়ে দেবো এক্ষুনি তুমি এটা বলতে পারবো না এখন কিনছিলাম তখনই আমি রিভিউ দেখেছি রিভিউ কিন্তু বেশ ভালো ছিল তো প্রোডাক্টটা খারাপ হবে বলে মনে হয় না তো তোমাদের আমি পরেটার রিভিউ দিয়ে দেবো তো এটা হচ্ছে ফার্স্ট জিনিস যেটা আমি কিনেছি নাইকা থেকে সেকেন্ড যে জিনিসটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে গিয়ে এই সানস্ক্রিনটা এটা হচ্ছে ফিক্স ডার্মার সানস্ক্রিন তোমাদের এর আগের একটা ভিডিও তো আমি এর ব্যাপারে বলেছিলাম এটা আমি বেসিক্যালি যখন বাড়িতে থাকবো তখন ইউজ করবো তার জন্যই কিনেছি আর এটা কিন্তু এর আগেও আমি ইউজ করেছি এটা ফার্স্ট ইউজ করছি তা নয় আর এর আমি একটা ফুল রিভিউ তোমাদের আমি পরে দিয়ে দেবো আর এটা হচ্ছে গিয়ে ফিক্সড ডার্মার এস পি এফ থার্টি প্লাস জেল আর এটা কিন্তু তোমাদের যাদের অয়েলি অ্যাকমি স্কিন আছে তাদের জন্য খুব ভালো হবে একটা আমি সানস্ক্রিন নিয়েছি সেটা হচ্ছে এই এই সানস্ক্রিনটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে তোমার ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন এটা হচ্ছে ফিফটি এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 এটা আমি কোনোদিন এর আগে ইউজ করিনি তো কীরকমভাবে তোমাদের তো আমি সেটা খুনি বলতে পারবো না আমি এটা কিছুদিন ইউজ করি তারপরে আমি তোমাদের এটারও পুরো ফুল রিভিউ দিয়ে দেবো কিন্তু এর যে আমি নায়িকাতে রিভিউ দেখেছি এটা কিন্তু খুব ভালো খুব লাইট ওয়েটেড যাদের অয়েলি টু নর্মাল স্কিন এটা আরামসে তোমরা ইউজ করতে পারো ডাক আমি অ্যাকোয়ালজিকার ভিটামিন সিটা ইউজ করেছি ওইটাও খুব ভালো যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু ওটা ইউজ করতে পারবে ইভেন নর্মাল স্কিন যারা তারাও ইউজ করতে পারবে বাট অ্যান্ড কি কিটটা এটাকে আমি কোনো ইউজ করিনি আর একটু দিন ইউজ করিনি তারপরে তোমাদের বলবো এটা আমার কীরকম লেগেছে আচ্ছা এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে একটা সিরাম এটা হচ্ছে ডি একটা সিরাম রেটিনল অ্যান্ড পেপটাইড সিরাম জিরো পয়েন্ট টু পার্সেন্ট রেটিনল আছে অ্যান্ড ওয়ান পার্সেন্ট পেপটাইড রয়েছে তো আমার যেহেতু অ্যাকনি প্রোন স্কিন আমার মনে হলো যে আমি একবার রেটিনল ইউজ করে দেখি কারণ ফাইন লাইনস রিডিউস করতে হেল্প করে তার সাথে কিছু সাথে কিন্তু অ্যাকনে রিডিউস করতেও প্রচণ্ড পরিমাণে হেল্প করে তোমরা যারা জানো না আমি তাদের জন্য বলে দিচ্ছি কিন্তু রেটিনল ইউজ করার অনেক রুলস রয়েছে সেগুলো তুমি যদি মেনে চলো তোমার স্কিন কিন্তু আরও ড্যামেজ হতে পারে তো এটা আমি ইউজ কীভাবে করে না করে সেগুলো আমি সব পরে একবার যখন রিভিউ দেবো তখন আমি ডিটেলসে বলে দেবো কারণ এটার ব্যাপারে বলতে গেলে এমনি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো যারা ইউজ করবে ভাবছো তারা কিন্তু ভালো করে আগে স্টাডি করে নেবে তারপরে ইউজ করবে তার আগে ইউজ করবে না আর এটার প্রাইস হচ্ছে কি তোমার সেভেন নাইনটি নাইন কিন্তু এটা আমি অফেই পেয়েছি সিক্স হান্ড্রেড সামথিং কিছু একটা প্রাইস ছিল আমি স্ক্রিনে অ্যাড করে দেবো আমার খেয়াল নেই প্রাইসগুলো তো এটা কীরকম হবে না হবে সে তোমাদের আমি এটা পরে শেয়ার করে দেবো আর কীভাবে ইউজ করতে হবে সেটাও শেয়ার দেবো আচ্ছা এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে একটা বডি ওয়াশ যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল সামারের জন্য এটা হচ্ছে গিয়ে এম ক্যাফেনের একটা বডি ওয়াশ এর আগে তোমরা জানো যে আমি নাইকার বডি ওয়াশটা ইউজ করতাম স্ট্রবেরির যেটা ছিল সেটাও ভালো নো ডাউট কিন্তু এখন যেহেতু সামার পড়ে গেছে আমাদের খুব বেশি সোয়েটিং হয় তো যাদের ব্যাক অ্যাকনের প্রবলেম রয়েছে যেমন আমার রয়েছে তো তাদের কী হয় এই সময় অ্যাকনেটা বেড়ে যায় সবাই যেন অ্যাকনের জন্য স্যালিসেলিক অ্যাসিড কত ভালো তো আমার মনে হয় এটা খুব ভালোই হেল্প করবে ওর জন্য আমি এটা পার্চেস করেছি এটা আমি ফার্স্ট টাইমই পার্চেস করলাম এটাকে আমি কোনো দিন ইউজ করিনি তো এটা ইউজ করার পরেই আমি তোমাদের রিভিউ দেবো আর এটা কিন্তু তোমার গ্রিন টি বডি ওয়াশ আর স্যালিস্যালিক অ্যাসিড ওয়ান পার্সেন্টের মধ্যে মিক্সটা রয়েছে তো এম ক্যাফিনের প্রোডাক্ট এমনি ভালোই হয় আশা করি এটাও ভালোই হবে তো কীরকম হবে না হবে তোমাদের আমি পরে সেটা শেয়ার করে দেবো আর সেটার প্রাইসটার আর কোয়ান্টিটিটা তোমাদের বলে দিই এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার টু আর কোয়ান্টিটি হচ্ছে টু হান্ড্রেড এম এল এটা আরামসে তোমাদের দুমাস চলে যাবে আচ্ছা এইগুলো গেলে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট লাই গ্ল্যামের এই দুটো লিপস্টিক পারচেস করেছি একটা হচ্ছে রেড ওয়াইন কালার বলতে পারো আর একটা হচ্ছে গিয়ে তোমাদের নিউট কালারের তো এটাদের প্রাইস হচ্ছে গিয়ে থ্রি করে কিন্তু এটা আমি ভালোই অফে পেয়েছি তোমাদের কালারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আচ্ছা রেডটা হচ্ছে এরকম ওয়াইন কালার খুব সুন্দর কালারটা আর একটা কিনেছি হচ্ছে নিউট কালারের কারণ আমার নিউট কালার লিপসটি খুব ভালো লাগে সেটা কিনেছি হচ্ছে এরকম একটা ব্রাউন শেডের বুঝতে পারছো কি না জানি না এটা হচ্ছে একটা হচ্ছে এরকম শেড তো দুটো কালারে কিন্তু ভীষণ সুন্দর আমার কিন্তু কালারগুলো খুব পছন্দ হয়েছে মাই গ্লেমের তোমার লিপস্টিক আমি আগেও ইউজ করেছি লিপস্টিকগুলো কিন্তু খুব ভালোই হয় কিন্তু একটু ড্রাই হয় তোমাদের যদি খুব ড্রাই লিপস হয় তাহলে হয়তো তোমাদের প্রবলেম হবে বা তোমরা আগে ভেসলিন ইউজ করে তারপরে ইউজ করতে পারো কিন্তু আমার খুব একটা প্রবলেম হয় না যেহেতু আমার লিপস অত ড্রাই নয় তো আমার কিন্তু এই লিপস্টিকগুলো বেশ ভালো লাগে তাই আমি এই দুটো কালার পারচেস করেছি আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হবে নেক্সট ভিডিওতে টাটা